মাই ডিয়ার, উই ক্যান নট গো অন অল আওয়ার লিভস নট লিভস না, মেনশনিং হিম, লাইভস। লাইভস নট মেনশনিং হিম। অফকোর্স ইউ আর কোয়াইট রাইট নট টু ওপেন দ্য সাবজেক্ট আনটিল আই আস্কড টু ইউ ইউ টু, বাট ইউ আর ওল্ড ইন স্যার এটা এনাফ। এনাফ অফ নাও টু বি টেকেন ইন টু মাই কনফিডেন্স অ্যান্ড টু হেল্প মি টু ডিল উইথ হিম অ্যাবাউট দ্য গার্ল। ওকে স্টিফেন, কি এখানে কি বাট দ্য বলছে? গার্ল, দাঁড়াও, এখানে কি বলতে চাইছে? বলো শিল্পা। লেডি বিটোমাট এখানে কি বলতে চাইছে? কাকে মেনশন করার বা না করার কথা বলা হচ্ছে যেখানে বলছে যে, ওই হ্যাঁ, আন্ডার শ্যাফট কে, আন্ডারশ্যাফ্ট কে, মানে হু ইজ আন্ডারশ্যাফ্ট? ওই স্টিফেনের বাবা লেডি ভিক্টোরিয়ার হাজবেন্ড। হ্যাঁ, তো মানে আমরা এটা বুঝতে পারছি আমাদের মধ্যে একটা টেনশন, মানে অডিয়েন্সের মধ্যে একটা টেনশন তৈরি হচ্ছে যে কেন স্টিফেন ওর বাবার কথাতে, মানে ওর বাবার কথা মেনশন করতে চাইছে না কেন, সেটা বলছে। এবং লেডি ব্রিটোমার্ট কেন মানে ওকে এখন মেনশন করতে চাইছে বা কি সমস্যা ওদের মধ্যে, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে ফ্যামিলি টেনশন কিছু একটা আছে, ঠিক আছে? মানে ড্রামা বলতে যে জিনিসটা আমরা বুঝি সেটার কিছু অংশ এইখানে আমাদের কাছে রয়েছে, যে এখানে কিছু একটা ফ্যামিলি ড্রামা বা কিছু একটা সাসপেন্স রয়েছে। এটা তোমাদের একটা কোয়েশ্চেন আছে, ড্রামাটিক ক্রাফটসম্যানশিপ বা ড্রামাটিক স্টাইল, এরকম কিছু একটা কোয়েশ্চেন আছে কি, বা প্লট কনস্ট্রাকশন, এরকম একটা কোয়েশ্চেন আছে আমার মনে হয়, আমি দেখে নিচ্ছি। তো ওই ধরনের যে কোয়েশ্চেনটা আর কি, যে প্লট কনস্ট্রাকশন, তারপরে স্টাইল, ড্রামাটিক স্টাইল, এই ধরনের যে কোয়েশ্চেনসগুলো, সেইখানে আমরা এটা বলতে পারি যে শ ইজ ক্রিয়েটিং আ টেনশন, শ ইজ শোয়িং আস সাম কাইন্ড অফ আ সাসপেন্স, শ ইজ ইজ কিপিং আস ইন সাম কাইন্ড অফ আ সাসপেন্স, শ আমাদের সাসপেন্সে রাখছে, ঠিক আছে? হ্যাঁ, এখানে প্লট কনস্ট্রাকশন আছে এবং ড্রামাটিক ক্রাফটসম্যানশিপ অফ শ আছে, যেটাকে ব্র্যাকেটে লিখে রেখেছি শ স্টাইল। তো এই 5 নম্বরে আমরা এই জায়গাটা 4-এও ব্যবহার করতে পারি, 5-এও ব্যবহার করতে পারি, যে আমাদেরকে একটা মানে সাসপেন্সে ফেলা হচ্ছে, যাতে আমরা হয়তো টেক্সটটাকে ভালো করে পড়ি বা আমরা এটার তল অব্দি যাই যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কেনই বা এই আন্ডারশ্যাফ্টের এই ব্যাপারটা, কেনই বা আন্ডারশ্যাফ্টের এই কেনই বা ওকে মেনশন করা হচ্ছে না, এই যে ব্যাপারটা আছে এইটাকে আমরা, এটার রহস্য উদ্ঘাটন আমরা করতে চাই, আমরা জানতে চাই। তো এই যে টেকনিকটা, ঠিক আছে, এটা ডিটেকটিভ নভেলে আমাদের থাকে বা যে কোনো ভালো টেক্সট কি করে, একটুখানি ইনফরমেশন দিয়ে সেটার সঙ্গে একটা টেনশন ক্রিয়েট করে, ইচ্ছা করেই, যাতে অডিয়েন্স আরো উৎসুক হয় এটা জানার জন্য যে অ্যাকচুয়ালি কি হলো, মানে আমরা যে কথাটাকে বারবার বলি তারপর কি হলো, তারপর কি হলো। তো এইখানে ওই জিনিসটা ক্রিয়েট হচ্ছে, এইখানে ওই জিনিসটা তৈরি হচ্ছে, যেখানে আমরা বুঝতে পারছি, যেখানে আমরা জানতে পারছি যে বা যেখানে আমাদের এই জিনিসটাকে করা হচ্ছে,
পয়েন্ট আউট করা হচ্ছে যে এখানে এরকম কিছু একটা আছে যেটা লুকোনো রয়েছে, যেটা হিডেন রয়েছে, তো আমাদের স্বাভাবিকভাবেই কিউরিওসিটিটা ওইদিকে যাবে। আমরা জানো যে কেন এই কথাটা লেডি ব্রিটোমার্ট বলছে যে উই কান্ট গো অন অল আওয়ার লাইভস নট মেনশনিং হিম। তো ও এমন কি করেছে আন্ডারশাফ্ট যেটার জন্য ওকে আমরা এখানে মেনশন করতে, মানে ওরা মেনশন করতে চায় না বা ওরা মেনশন করতে পারবে না, এরকম কি হয়েছে? তো এখানে কোয়েশ্চেন হতে পারে বা এখানে অ্যাকচুয়ালি এটা ড্রামাটিক ক্রাফটসম্যানশিপ অফ শ এরকম করে মেনশন করে রাখতে পারি। আবার এখানে একটা কোয়েশ্চেনও করতে পারি 2 নম্বরের, এটা 5 নম্বরের জন্য আসতে পারে, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট আন্ডার শ্যাফ্ট হ্যাজ নট বিন মেনশনড ফর আ লং টাইম বাই বাই ব্রিটোমার্ট অ্যান্ড স্টিফেন ব্রিটোমার্ট অ্যান্ড স্টিফেন ওকে আচ্ছা, কেউ কিছু কি বলছো এখানে মেসেজে? দাঁড়াও, এখন আগে এই জিনিসটা একটু বলে নিই যে এইখানে তারপরে কি হলো শিল্পা, এই যে অফকোর্স ইউ আর রাইট, শিল্পা এই জায়গাটা আগে পড়েছো? হ্যাঁ স্যার পড়েছিলাম। কবে পড়েছিলে? হ্যাঁ হয়েছে কিছুদিন আগে। তো কি হচ্ছে এখানে? মানে ওর মেয়েদের সম্পর্কে। কোন মেয়েদের সম্পর্কে? লেডি না বারবার আর ছাড়ার, মানে কে বলতে পারবে যে এখানে কি অ্যাকচুয়ালি হচ্ছেটা কি এখানে, মানে এতদিন পরে বা এই সময় কেন? কে বলছে, দিশা বলছে? ব্রিটোমার্ট আর কি, হ্যাঁ ব্রিটোমার্ট আর কি স্টিফেন কে বলছে যে হ্যাঁ তুমি ঠিকই বলছো কিন্তু এতদিন তোমার বয়স হয়নি, এবার তুমি মানে বয়সটা হয়েছে এই বিষয় নিয়ে ডিল করার বা এসব বিষয় নিয়ে কথা বলার, এরকম আর কি ব্রিটোমার্ট বলতে চাইছে যে এতদিন তোমার বয়স হয়নি বলে তোমায় কিছু বলা হয়নি, আবার তুমি এসব বিষয় থেকে অনেকটা দূরে ছিলে কিন্তু এবার তোমার যথেষ্ট বয়স হয়েছে তোমাকে তোমারটা বুঝতে হবে। রাইট, তো ফ্যামিলি সব ফ্যামিলিতেই কিছু এমন সমস্যা থাকে যেটা প্রথমে ছোটদেরকে বলা হয় না বা ছোটদের সাথে আলোচনা করা হয় না, কিন্তু যখন বাচ্চারা বড় হতে থাকে গ্র্যাজুয়ালি তখন ওদের সাথে ফ্যামিলির প্রবলেম, সিক্রেটস এসব নিয়েও ডিল করা হয়, ডিল করার চেষ্টা করা হয়। তো স্টিফেন যেহেতু বড় হয়ে গেছে তাই জন্য স্টিফেনের সাথে এবার ওর মা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছে, এমন একটা জিনিস নিয়ে কথা বলছে যেটা এতদিন
ওর ওর কাছে বলা হয়নি বা ওর সাথে আলোচনা করা হয়নি, কিন্তু এবার সেই জিনিসটা আলোচনা করা হবে। ড্রামা যেটা হয় আর কি, মডার্ন ড্রামা বলো বা আগেকার যে ড্রামা, এনশিয়েন্ট ড্রামা, এমন একটা জায়গায় শুরু হতো যেখানে, বা সব ড্রামাই এমন একটা জায়গায় শুরু হয় যেখানে কোনো না কোনো ক্রাইসিস, ক্রাইসিসের মোমেন্টে শুরু হয়। এর আগে কোন ড্রামা তোমরা পড়েছো, মানে ফার্স্ট সেমিস্টারে বোধহয় তোমাদের ড্রামা ছিল না, তাই না? ফার্স্ট সেমিস্টারে আমাদের রাইডার্স টু দ্য সি আছে এবারে। হ্যাঁ, রাইডার্স টু দ্য সি আছে এবারে। তো রাইডার্স টু দ্য সি যদি শুরু হয়ে থেকে থাকে, তাহলে রাইডার্স টু দ্য সি তেও দেখা যাবে যে মরিয়া বা ওর যে সান, সব থেকে ছোটটার নাম বাটলি ছিল কি না, নামটা আমি ভুলে যাচ্ছি, যে লাস্টে ডুবে গেল, বাটলে বাটলে। হ্যাঁ, তো ওকেও, ও কিন্তু ওর অন্য ছেলেদের মতন ঘোড়া বেচার জন্য কনেমারাতে যাবে। তো কনেমারা যেতে গিয়ে মারা পড়বে বা মারা পড়েছে এরকম অলরেডি, ঠিক আছে? তো ইট ওয়াজ অলসো আ মোমেন্ট অফ ক্রাইসিস ইন দ্য লাইফ অফ মরিয়া। যদিও এটা একটা প্লেজেন্ট প্লে, মানে এখানে খুব যে কঠিন কোনো সিচুয়েশন রয়েছে, খুব জটিল, মানে খুব জটিল কোনো সিচুয়েশন রয়েছে, মরণ বাঁচনের প্রশ্ন এখানে নেই, যেটা ট্র্যাজেডিতে হয় বা আনপ্লেজেন্ট প্লেতে হতে পারে, এখানে কিন্তু যে সিচুয়েশনটা আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে যে দ্য ফ্যামিলি ক্রাইসিস, ঠিক আছে? ফ্যামিলি ক্রাইসিস বলতে একটা ক্রাইসিসের পয়েন্টে প্লেটা খুলছে, আর এই ক্রাইসিসটা, মানে যে ক্রাইসিসের ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে, সেই ক্রাইসিসটা শুধুমাত্র যে একটা ফ্যামিলি ক্রাইসিস তা নয়, এই ক্রাইসিসটা মানে এটার প্যারালালে একটা সোশ্যাল ক্রাইসিসও চলছে, একটা সোশ্যাল আপহিভেল চলছে, একটা চেঞ্জ চলছে। তোমাদেরকে আমি সোশ্যালিজমের ব্যাপারে বলেছিলাম, তো সোশ্যালিজম যবে থেকে ডেভেলপ করে তবে থেকেই ক্যাপিটালিজমের সাথে বা ক্যাপিটালিস্ট আইডিয়া, ক্যাপিটালিস্ট টেন্ডেন্সিসগুলোর সাথে একটা লড়াই হয় সোশ্যালিজমের, সোশ্যালিস্ট আইডিয়াসের। এবার সেটা হওয়ার ফলে কি হচ্ছে, যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। আর শয়ের একটা বিখ্যাত, মানে প্লেজেন্ট প্লেস প্লেজেন্ট বই, মানে যে প্রিফেসটা আর কি, এই পিডিএফ এই প্রিফেসটা আছে, না এই প্রিফেসটা নয়, অন্য একটা প্রিফেস আছে প্লেস প্লেজেন্টের। তো ওইখানে শ বলছে যে নো কনফ্লিক্ট নো ড্রামা, তার মানে এখানে কনফ্লিক্টের যে জায়গাটা সেটা তৈরি হচ্ছে, যে বাবা যে ফ্যামিলির সাথে সে তেমনভাবে অ্যাসোসিয়েটেড নয়, সে এবং তার এক ছেলে দুই মেয়ে এবং স্ত্রী, তাদের মধ্যে একটা সংঘর্ষ, তাদের মধ্যে একটা সংঘর্ষ বলতে মারপিট নয়, তাদের মধ্যে একটা মেন্টাল কনফ্লিক্ট হবে। আর একটা তোমাদের কোয়েশ্চেন হতে পারে লেডি মেজর বারবেরা থেকে, সেটা হচ্ছে মেজর বারবেরা অ্যাজ আ প্লে অফ আইডিয়াস, ঠিক আছে? আমি, আমার মনে হয় এটা তোমাদেরকে আমি দিইনি, আমি পাঁচটা তোমাদেরকে দিয়েছিলাম তোমাদের সাথে, তোমাদের সাজেশন হিসেবে দিয়েছিলাম আর কি। তো এই পাঁচটা তো এই পাঁচটা মধ্যে ছ নম্বর একটা তোমরা অ্যাড করে নিতে পারো, সেটা হচ্ছে যে অ্যাজ আ প্লে অফ আইডিয়াস, ঠিক আছে? তো এই আইডিয়াগুলো একে অপরের বিরুদ্ধে স নিজেই তৈরি করে, স নিজেই সেট করে দেয়, ঠিক আছে? এবং সেটাকে নিয়ে ক্যারেক্টার্সরা নিজেদের মধ্যে আলোচনা করে ডায়ালগের মাধ্যমে, ওই সাবজেক্টটা
নিয়ে আলোচনা হয় এবং একটা পার্টিকুলার জায়গায় গিয়ে, মানে যেটা শয়ের ভাবনা চিন্তা সেইটাকেই আলটিমেটলি মেনে নেওয়া হয়, শয়ের ধারণাটাকেই ক্যারেক্টার্সরা আলটিমেটলি মেনে নেয়। তাই জন্য অনেক সময় শয়ের যে প্লেগুলো ছিল সেগুলোকে অথেন্টিক বলে মনে করা হতো না, কারণ স এমন মনে মানে ক্রিটিকরা এমন বলতো যে স নিজেই ক্যারেক্টার্সগুলোকে ওইভাবে তৈরি করছে, আর ওর বিরুদ্ধে, ওর মানে শয়ের আইডিয়ার বিরুদ্ধে যে ক্যারেক্টার্সগুলো আছে তাদেরকে শেষ অবধি হেরে যেতে হচ্ছে, এবং এটা স শুধু করছে নিজের ইগোটাকে শান্ত করার জন্য, যে ওর প্লেয়ের যে এমন ক্যারেক্টারগুলো যারা ওর আইডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তারা কিছুতেই ওর সঙ্গে পেরে উঠবে না, এই জিনিসটাকে বোঝানোর জন্য এইটা বলা হচ্ছে আর কি, এটা তাই জন্য প্লেগুলো লিখছে। ঠিক আছে, তবে একটা জিনিস কি, মানে ড্রামাটিক স্টাইলের ক্ষেত্রেও এটা আমি বলছি, তোমরা এটাকে নোট করতে পারো, সেটা হচ্ছে যে শয়ের ড্রামাগুলো, শয়ের প্লেগুলো অ্যাকশন খুব একটা বেশি ওটাতে থাকতে না, আইডিয়াই বেশি থাকে, মানে কথোপকথন ডায়লগ এগুলোই বেশি, যে খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি মারপিট হচ্ছে বা ফিজিক্যাল কোনো অ্যাকশন হচ্ছে তা কিন্তু নয়, এটা মস্তিষ্কের ইন্টালেক্টের খেলা বা ইন্টালেক্টের ড্রামা, এটা অ্যাকশনের ড্রামা নয়। এবং শয়ের একটা স্টাইলের ব্যাপার, মানে যেটা ড্রামা ড্রামা হিসেবে, ড্রামাটিস্ট হিসেবে ওর যেটা ফিচার আর কি, সেটা হচ্ছে যে ও খুব উইটি ডায়লগস লিখত, উইটি ডায়লগস মানে খুব চটপটে ডায়লগস সে লিখত আর কি। ঠিক আছে, যেগুলোকে রিপার্টি বলা হয়, আমি এখানে বানানটা লিখে দিচ্ছি, রিপার্টি। ঠিক আছে, মানে যখন একটা লোক, মানে একটা লোক বলছে আর একটা লোক তার উত্তর দিচ্ছে, কথোপকথন চলছে আর কি, সেই জিনিসটাকে রিপার্টি বলা হয়। তো ওর প্লেগুলো লোকে যত না অ্যাকশনের জন্য দেখতে যেত তত এই উইটি ডায়লগগুলো শোনার জন্য যেত আর কি। ঠিক আছে, তো ওর ড্রামা বা ওর প্লে ডিপেন্ড করে হচ্ছে অন দ্য উইট, অন দ্য ইন্টেলিজেন্স অফ দ্য ক্যারেক্টার্স, রাদার দ্যান অন এনি কাইন্ড অফ অ্যাকশন। রাইডার্স টু দ্য সিতে যদিও অ্যাকশনটা অফ দ্য সিন হচ্ছে, কিন্তু অনেকে মারা যাচ্ছে, ডেড বডি আসছে, মরেয়া কাঁদছে, এরকম অনেক কিছু হচ্ছে, বা ওর যে বোন, বাটলির যে বোন, সে রুটি বানিয়ে দিচ্ছে বা এদিক ওদিক করছে আর কিছু অ্যাকশন আছে, কিন্তু প্লের শয়ের যে প্লেটা আপাতত, এটা যেটা আমাদের সামনে আছে বা অন্য প্লেগুলো, আর্মস অ্যান্ড দ্য ম্যান বলো বা ক্যান্ডিডা বলো, সেগুলো সবই ওই কথাবার্তার মাধ্যমে, ডায়লগের মাধ্যমে এগোচ্ছে। ঠিক আছে, এনিওয়ে, সো এই জায়গাটার থেকে এই জিনিসগুলো আমাদের, আমরা বুঝতে পারছি ওর স্টাইলের ব্যাপারে বুঝতে পারছি, বা এটা প্লট কনস্ট্রাকশনের জন্য এই জন্য কার্যকর, কারণ প্লটটা এখান থেকে যেটা বলা হয় দ্য প্লট থিকেন্স, এই উক্তিটার মানে হচ্ছে প্লট থিকেন্স, মানে প্লটটা মোটা হয়ে যাচ্ছে, এই উক্তিটার মানে হচ্ছে যে এখান থেকে প্লটটা কমপ্লিকেটেড হচ্ছে। আশা করি না তোমরা বোধহয় এটা আগে দেখোনি, আমি তোমাদেরকে একটা চার্ট দেখানোর চেষ্টা করছি, একটা গ্রাফ দেখানোর চেষ্টা করছি, সেই গ্রাফটা পেইন্টে দেখানোর চেষ্টা করি আমি।
এখানে শেয়ার করতে গেলে আমি এন্টায়ার স্ক্রিনটা, আচ্ছা না উইন্ডোই করি পেন্ট। হ্যাঁ, এবার তোমরা পেন্টের একটা স্ক্রিন দেখতে পাচ্ছ, এই রে এখানে, আচ্ছা হ্যাঁ। তো এইখানে তোমাদেরকে একটা গ্রাফ টাইপের দেখানোর চেষ্টা করছি। এটা ড্রামার প্লটের গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, ড্রামাটা যে কোনো ড্রামা, মানে সাধারণত যে কোনো ড্রামা, মডার্ন ড্রামার মধ্যে অনেক রকমের ফেরবদল আছে, অনেক রকমের কমপ্লিকেশনস আছে, কিন্তু তাও জেনারেলি ড্রামা এই ধরো এই একটা পয়েন্ট থেকে শুরু হলো, ঠিক আছে? এখান থেকে শুরু হলো এই অ্যাক্সিসটাকে, যেটা হরাইজন্টাল অ্যাক্সিস, সেটাকে আমরা এক বলতে পারি, আর এই যে ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি টাইম, ঠিক আছে? অ্যাক্ট বাড়বে, টাইম বাড়বে, তার সঙ্গে সঙ্গে কিভাবে প্লটটা চেঞ্জ হচ্ছে সেইটাও আমরা দেখব। তো এইখানে শুরু হলো, এখানে অ্যাক্ট ওয়ান এটা, ঠিক আছে? কারণ এটা একদম শুরুর দিকে, তো এটা অ্যাক্ট ওয়ান। অ্যাক্ট ওয়ানে এরকম ভাবে যিনি এটা গ্রাফ যাচ্ছে, ঠিক আছে, তারপরে এরকম ভাবে নেমে যাচ্ছে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলতে পারি ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স অথবা ক্রাইসিস, ক্রাইসিস আমি আগেই বললাম যে ক্রাইসিসটাই হচ্ছে প্লের সোল, মানে ক্রাইসিস না হলে প্লে হবে না। এটাকে বলা হবে রাইজিং, সরি ইরেজার কোথায়, এটাকে বলা হবে রাইজিং অ্যাকশন, এটা হচ্ছে রাইজিং অ্যাকশন, ঠিক আছে? ACTION হবে, সরি, এটা হচ্ছে রাইজিং অ্যাকশন। তোমরা এটা অন্যভাবে পয়েন্ট করে নেবে, কারণ এটা লিখতে আমার এখানে অসুবিধে হচ্ছে। এটা হচ্ছে রাইজিং অ্যাকশন। আচ্ছা, এইভাবে লিখি তাহলে সুবিধা হবে। স্যার আপনাকে কষ্ট করে লিখতে হবে, এটা জানি আমরা, জানো এটা এবারে আছে। হ্যাঁ, ফলিং অ্যাকশন। ওকে, তাহলে অঙ্কিতা বলো তো ফলিং অ্যাকশনকে কি বলে? ফলিং অ্যাকশনকে কি বলে বলতে স্যার? ফলিং অ্যাকশনের আর একটা নাম আছে, মানে যেটা ড্রামাটিক টার্ম আর কি। এরপরে কনক্লুশন হয় এটা জানি, এই ফলিং অ্যাকশনকে কি বলে জানি না। বলা হয় ডেনুয়া, ফলিং অ্যাকশনকে অনেক সময় বলা হয় ডেনুয়া বা কনক্লুশন, আন রেভেলেশন, এগুলো নাম বলা হয়। তবে মেনলি তিনটে পার্ট আছে, একটা হচ্ছে রাইজিং অ্যাকশন, একটা হচ্ছে ক্লাইম্যাক্স, আর একটা হচ্ছে ফলিং অ্যাকশন বা ডেনুয়া, আনরাভেলিং অফ দ্য প্লট যেটাকে বলা হয়, ঠিক আছে? তো শুধু ড্রামাতেই যেগুলো আছে তা নয়, নভেলেও হয়, শর্ট স্টোরিতে হয়, তোমরা মেয়ার অফ ক্যাস্টারব্রিজ পড়েছো, তো অঙ্কিতা বলো তো মেয়ার অফ ক্যাস্টারব্রিজে ক্লাইম্যাক্সটা কি?
ক্লাইম্যাক্সের ক্লাইম্যাক্স তো প্রথমেই মনে হয় যেমন বই বিক্রি করে দিচ্ছে সেটা নাকি? সেটা একটা ক্লাইম্যাক্স। এবার নভেল যেহেতু অনেকটা বড়, তাই জন্য সেখানে অনেকগুলো ক্লাইম্যাক্স হতে পারে বা অনেকগুলো ক্রাইসিস হতে পারে। আর একটাও ক্লাইম্যাক্স তখন হলো যখন হেনচার্ড এটা জানতে পারলো যে এলিজাবেথ ওর বায়োলজিক্যাল মেয়ে নয়, এলিজাবেথ ওর নিজের মেয়ে নয়। সেটাও কিন্তু একটা ক্রাইসিস। আর শেষের দিকে যখন বা আর একটা ক্রাইসিস হচ্ছে যখন লুসেটা মারা যাচ্ছে, সেটাও একটা ক্রাইসিস বলা যেতে পারে। এবার আমরা এই ফরম্যাটটাই দেখব যে মেজর বারবেরাতে কিভাবে রয়েছে, ঠিক আছে? তো আপাতত আমরা অ্যাক্টে রয়েছি, অ্যাক্ট ওয়ানে রয়েছি। তো এখান থেকে অ্যাকশনটা রাইজিং হচ্ছে, টেনশনটা বাড়ছে, স্পিডটা উপরের দিকে আমরা যাচ্ছি, যে কোন একটা জায়গায় গিয়ে আমাদের মনে হবে যে একটা ক্রাইসিস হবে। এবং এই যে জায়গাটা, এই জায়গাটাতেই হচ্ছে বা আরো নিচের জায়গাটায় হচ্ছে কনফ্লিক্ট, কোন একটা জায়গায় কনফ্লিক্ট হচ্ছে, ঠিক আছে? এই রাইজিং অ্যাকশনের মধ্যেই কনফ্লিক্টটা হচ্ছে এবং ক্লাইম্যাক্সে গিয়ে কনফ্লিক্টটা মারাত্মক আকার নিচ্ছে। ম্যাকবেথের মতন প্লেতে কেউ খুন হয়ে যাচ্ছে, রাজা খুন হয়ে যাচ্ছে, অথেলোর মতন প্লেতে ডেসডিমোনা খুন হয়ে যাচ্ছে, সেটাকে ক্রাইসিস ক্লাইম্যাক্স বলা যেতে পারে। তবে ম্যাকবেথেও অনেকগুলো ক্লাইম্যাক্স আছে, একটাই নয়। আমরা আগে ভাবতাম যে একটাই ক্লাইম্যাক্স হয়, তা নয়। তবে মেজর বারবেরাতে কটা আছে সেটা আমরা গ্র্যাজুয়ালি দেখব, ঠিক আছে? তো এই এই জায়গাটার থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে সাম কাইন্ড অফ ক্রাইসিস ইজ অ্যাবাউট টু কাম। তোমরা ইয়েতেও পড়বে একটা টার্ম, রাইডার্স টু দ্য সিতে, সেটা সেটা হচ্ছে ফোরবোডিং। এই টার্মটা কি তোমরা দেখতে পেয়েছো? ফোরবোডিং, ফ্রেটাগস পিরামিড, বলা যেতে পারে এটা ফ্রেটাগসই পিরামিড, কিন্তু আমি এখন যেটা বলছি ফোরবোডিং। এটা অ্যাকচুয়ালি ট্র্যাজেডিতেই বেশি ব্যবহার করা হয়, যেটা যদিও রাইডার্স টু দ্য সিকে ট্র্যাজেডি বলা যাবে কি যাবে না সেটা নিয়ে ডিবেট আছে, সেটা নিয়ে প্রশ্নও হয়, কিন্তু এটা একটা কমেডি। মানে মেজর বারবেরা ইজ আ কমেডি, বাট স্টিল আমরা একটা টার্ম, যেহেতু আমরা ড্রামা পড়ছি, আমাদের ড্রামার সাথে রিলেটেড টার্মসগুলো আমাদের জানা উচিত। তো ফোরবোডিংটা কি, কে বলতে পারবে? হোয়াট ইজ ফোরবোডিং? ওমিনাস ফোরবোডিং শুনেছি ওই রাইডার্স টু দ্য সি পড়তে পড়তে। কি মানেটা কি? মানে ওই কিছু অশুভ সংকেত আগে থেকে পেয়ে যাচ্ছিল, যে মরিয়া বা যেগুলো দেখাচ্ছিল আর কি ছোট ছোট সিম্বলিজমের দ্বারা, ওগুলোকে তো ফোরবোডিং বলে। রাইট, তো এইখানে কি কোনো ফোরবোডিং হচ্ছে? এখানে কি কোনো ফোরবোডিং এর জায়গা আছে? এখানে স্যার লেডি বিটোমার যে ওই আন্ডারসেপ্টের ওপর একটু খোঁচে আছে সেরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে মনে হয়। আন্ডারসেপ্টের ওপরে খোঁচে আছে সে তো বুঝলাম, কিন্তু এখানে আমরা কনফ্লিক্টের একটা ইয়ে পাচ্ছি, গন্ধ পাচ্ছি। ফোরবোডিংটা এখানে কনফ্লিক্টের ফোরবোডিং হতে পারে, যে এরকম কিছু একটা হতে চলেছে, এরকম কিছু একটা সমস্যা হতে চলেছে, কোনো একটা ঝামেলা পাকতে চলেছে, ঠিক আছে? এটাও কিন্তু কমপ্লিকেশনটা শুরু হচ্ছে এখান থেকে। মানে অ্যাক্ট ওয়ানের শুরুর দিকেই আমরা একটা কমপ্লিকেশন পেতে শুরু করেছি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যদি কোনো জায়গায় আওয়াজটা কেটে যায় বা কোনো
শুনতে অসুবিধা হয় তাহলে বলবে, আমি আবার রিপিট করবো, কারণ আমার সিস্টেম আমাকে এখানে বলছে যে লোড হেভি ইত্যাদি সব বলছে। মানে এখন অবধি কোনো অসুবিধা হয়নি তো শুনতে? ওকে না স্যার। ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। আচ্ছা স্টিফেন, সৈকতে স্টিফেন আছে, স্টিফেন পড়ো। But the girls are right, আর অল রাইট, are all right. হ্যাঁ They are indeed. হ্যাঁ, তো গার্লস আর অল রাইট মানে মেয়েদের নিয়ে আবার কি চিন্তা, ডিল কিভাবে করতে হবে? মানে যখন আমরা ডিল করার কথা আমাদের মাথায় আসে, তখন আমরা সাধারণত ভাবি যে কোনো প্রবলেমের সাথে ডিল করছি কি, ঠিক আছে? তো প্রবলেমের সাথে ডিল করার মানে ডিল কথাটা আমরা ব্যবহার করি যখন কোনো প্রবলেমের সাথে আমাদেরকে ডিল করার কথাটা আসে। তো প্রবলেম তো নেই গার্লসদের নিয়ে, দে আর এনগেজড, তার মানে তারা, তাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তারা তাদের ফিয়ান্সে রয়েছে, তাদের সাথে তাদের বিয়ে হওয়ার কথা আছে। এই জায়গাটাতেও একটা টার্ম ব্যবহার করা হয় প্লে প্লেয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন মিডিয়াস রেস। মিডিয়াস হবে, এন ইন মি মিডিয়াস রেস, হ্যাঁ। এটার মানে কে বলতে পারবে, ইন মিডিয়াস রেস? সাথী, এই কথাটা কেউ আগে শুনেছ, ইন মিডিয়াস রেস? এটা একটা ল্যাটিন টার্ম অবশ্য। না স্যার, আমি শুনিনি। ওকে, ইন মিডিয়াস রেস মানে হচ্ছে ইন দ্য মিডল। ড্রামা যখন শুরু হয় তখন মানে তোমাদের যখন শর্ট স্টোরিটা পড়িয়েছিলাম লোটাস ইটার, লোটাস ইটারের শর্ট স্টোরির ব্যাপারে বলতে গিয়ে আমার ধারণা তোমাদেরকে আমি বলেছিলাম যে শর্ট স্টোরির বিগিনিং মিডল অ্যান্ড এন্ড, মানে ওয়ান অফ দ্য ডেফিনেশনস অফ দ্য শর্ট স্টোরি ইজ দ্যাট দেয়ার উইল বি আ বিগিনিং মিডল অ্যান্ড অ্যান এন্ড, একটা শুরু হবে, একটা মাঝখান হবে আর একটা শেষ হবে। ঠিক সেরকমই নভেল এবং ড্রামারও তাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বা স্পেশালি মডার্ন ড্রামার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লেটা মাঝখান থেকে শুরু হয়, ইন মিডিয়াস রেস। মানে অনেক কিছু ইনফরমেশন আমাদেরকে এমনি বলে দেওয়া হয় যেটা আগে ঘটে গেছে, যে ঘটনাগুলো প্লের মধ্যে হবে না, ড্রামাটার মধ্যে হবে না, কিন্তু যে ঘটনাগুলো আগে ঘটে গেছে সেগুলোও কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়। তাই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য অ্যাকশন ইন মেজর বারবেরা ইজ ইন মিডিয়াস রেস, মানে ইন দ্য মিডল। ইন মিডিয়াস রেস কথাটার মানেটা হচ্ছে ইন দ্য মিডল। যাই হোক, তো স্টিফেনের কথা থেকে আমরা এটা বুঝতে পাচ্ছি যে বারবেরা আর সারা দুজনেই এনগেজড, ঠিক আছে। ওকে, এবার লেডি ব্রিটোমার্ট দিশা হও আর স্টিফেন হও সাথী। লেডি পিটমার কমপ্লিসেটলি, ইয়েস, আই হ্যাভ মেড আ ভেরি গুড ম্যাচ অফ সারা। চার্লস লোম্যাক্স উইল বি আ মিলিয়নিয়ার অ্যাট 35, বাট দ্যাট ইজ 10 ইয়ার্স অ্যাহেড, অ্যান্ড ইন দ্য মেন টাইম হিজ প্রসিডস ক্যান নট আন্ডার দ্য টার্মস অফ হিজ ফাদার। হিজ, ঠিক করে পড়ো, ট্রাস্টিজ, trustees cannot under the trustees cannot the terms of his father's
will allow him more than 100 a year, 800 a year. তাহলে এখান থেকে কি শর্ট কোয়েশ্চেন হবে দিশা? ওটা চার্লস লোম্যাক্স বছরে কত টাকা আর কি হাত খরচা হিসেবে পেত, আর কত বছর পর সে আর কি মিলিয়নিয়ার হবে? রাইট, এখান থেকে দুটো কোয়েশ্চেন হতে পারে, যে একটা হতে পারে এটা যে ওয়েন উইল চার্লস লোম্যাক্স বিকাম এ মিলিয়নিয়ার, ওয়েন উইল চার্লস লোম্যাক্স বিকাম এ মিলিয়নিয়ার, ঠিক আছে? আর একটা কোয়েশ্চেন হতে পারে যে হাউ মাচ ডিড হি গট ফ্রম দ্য ট্রাস্টিজ। ওকে, আর এখানে মিটিংয়ে পল্লবী আছো? পল্লবী নেই। আচ্ছা, তোমাদের এইখান থেকে মানে পড়তে পড়তে যে শর্ট কোয়েশ্চেন্স গুলো দিচ্ছি 2 নম্বরের জন্য, সেইগুলোকেই লিখে নাও, সেগুলোকেই মুখস্থ করে নাও, এগুলোর থেকেই শর্ট কোয়েশ্চেন গুলো আসবে। আলাদা করে আর কোনো শর্ট কোয়েশ্চেন মানে আমি দেওয়ার দরকার নেই আমার, কারণ শর্ট কোয়েশ্চেন গুলো এইভাবেই আমাদেরকে করতে হবে, মানে পড়তে পড়তে গিয়ে আমাদের ওই শর্ট কোয়েশ্চেন গুলোকে দেখতে হবে যে কি কি শর্ট কোয়েশ্চেন আছে। ঠিক আছে, ওকে, নেক্সট। তাহলে স্টিফেন পড়ো, মানে ব্রিটোমাট এটা বলে দিচ্ছে যে চার্লস লোম্যাক্সের সাথে যার বিয়ে হওয়ার কথা, মানে সারা, সারার সাথে বিয়ে হওয়ার কথা চার্লস লোম্যাক্সের, সে মিলিয়নিয়ার হয়ে যাবে, বড়লোক হয়ে যাবে, কিন্তু এখনো 10 বছর দেরি আছে, আর আপাতত ও 800 টাকা পাউন্ড, টাকা নয়, 800 পাউন্ড করে বছরে পাচ্ছে তার ট্রাস্টিদের কাছ থেকে। ট্রাস্টি বলতে তার বাবা মারা যাওয়ার পরে হয়তো, মানে লোম্যাক্সের বাবা মারা যাওয়ার পরে হয়তো, যতদিন না লোম্যাক্স 35 বছর বয়স হচ্ছে ততদিন সে ওইটুকু টাকাই পাবে, এরকম একটা উইলে ওর বাবা হয়তো লিখে দিয়ে গেছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, কে পড়ছিল পড়ো। বাট দ্য উইল সেজ অলসো দ্যাট ইফ হি ইনক্রিজেস হিজ ইনকাম বাই হিজ ওন এক্সার্টশনস দে মে ডাবল দ্য ইনক্রিজ। তো এইখানে একটা কথা স্টিফেন অ্যাড করছে যে ওদের ওই উইলটাতে এটাও লেখা আছে, উইল মানে জানো তো, কেউ যদি বলো যে উইল মানে জানো না তাহলে আমি বলবো, শিল্পা উইল কথাটার মানেটা জানো? WILL, উইল মানে উইল বলতে অক্সিলারি ভার্ব উইল নয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ উইল হিয়ার? হ্যাঁ বলো শিল্পা। শিল্পা জানো উইল মানে? সাথী, স্যার উইল মানে হচ্ছে ধরুন কেউ মারা যাওয়ার পর বা কোন একটা নির্দিষ্ট বয়সের পর যদি কারোর নামে কিছু করে রেখে যায় সেটাকে উইল বলা হয়। যেমন কারো যদি মানে নিজের সম্পত্তি থাকে বা তার ছেলেকে যদি সে দিতে চায় তাহলে সেক্ষেত্রে তার মারা যাওয়ার পর সেটা সে পেতে পারে, এরকম নমিনি বা উইল করে রেখে যায়। রাইট, শিল্পা তুমি এটা জানতে? শিল্পা কি মিটিং এ আছে না নেই, যাই হোক। স্যার স্যার হ্যাঁ, কি বলছেন আর উইল, উইল কথাটার মানেটা WILL, উইল যেটা সাথী বললো সেটা জানতে? স্যার আমি শুনতে পাইনি, এতক্ষণ নেটওয়ার্কের প্রবলেম। বাকিরা শুনতে পাচ্ছিলে? তাহলে শিল্পার নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল।
আচ্ছা, তো আমি বলতে চাইছি এই উইল কথাটার মানেটা, যেটা সাথী বললো যে উইলটা হচ্ছে কারোর মারা যাওয়ার আগে বা একটা বয়সের পরে যখন একজন ব্যক্তি তার সন্তানদের মধ্যে নিজের সম্পত্তি ভাগ করার কথা ভাবে, তখন উইল বলে একটা লিগাল ডকুমেন্ট তৈরি করে, যেখানে সে তার নিজের কে কাকে কাকে কি দেবে, কার সাথে কি কে কত টাকা পাবে, এই সবগুলো বলে দিয়ে যায়। তো এই যে উইলটার কথাটা স্টিফেন বলছে, যে যদি চার্লস লোম্যাক্স নিজেই নিজের ইনকাম বাড়াতে পারে, নিজেই নিজের ইনকামটা ইনক্রিজ করতে পারে নিজের চেষ্টায়, তখন ট্রাস্টিরা কি করবে, তার যত টাকা ও বাড়িয়েছে, মানে 800+ যত টাকা ও বাড়িয়েছে বছরে, সেটা ডাবল করে দেবে। যত টাকা ও বাড়িয়েছে, ধর 200 টাকা বাড়ালো, 800+200, তাহলে 200টাই 400 হয়ে যাবে। তো এইখানে মানে এটা কি, এই উইলটা কেন করা হয়েছে তোমার কি মনে হয়? ফাতেমা আছো? তোমার কি মনে হয় যে এই উইলটা কেন করা হয়েছে এরকম ভাবে? আছি আছি এখানে আছি স্যার। উইলটা এরকম ভাবে কেন করা হয়েছে, যে তুমি যদি নিজের চেষ্টায় 200 টাকা 200 পাউন্ড বাড়াতে পারো, তাহলে তোমার ট্রাস্টিরা ওইটাকে 400 টাকা করে দেবে, কোনো কারণ আছে কি না এমনি এমনি করে দিয়েছে? না, কারণ তো অবশ্যই আছে। কারণটা কি? কারণ সেটা তো পরে একটা কাজে লাগবে, এরকম কিছু লাগবে। কি কাজে লাগবে? দিশা, তোমার কি মনে হয় যে এই উইলের স্যার ব্যাপারটা? লোম্যাক্সের বাবা চেয়েছিল হয়তো, মানে তার ছেলে নিজে খেটে রোজগার করুক বা নিজের রোজগারের ইনকাম করে সেটাকে, মানে মানে ছেলে নিজের পায়ে দাঁড়াক, বাবার পয়সার ওপর ভরসা না করে, এটা চেয়েছিল হয়তো। রাইট। এবার এটাকে বলে ইনসেন্টিভ দেওয়া, মানে তোমরা যে খাটাখাটনি করে পড়াশোনা করছো, তোমরা যে ধরো তোমাদের তোমরা তো ইয়েতে ছিলে ওই এক্সিবিশনে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে এক্সিবিশনে যারা পার্টিসিপেট করবে তাদেরকে অটোমেটিক্যালি 15 আউট অফ 15 দেওয়া হবে, তাই তো? এটাই তো কথা হয়েছিল তোমাদের সাথে, এবং তাই হয়েছে। মানে যারাই পার্টিসিপেট করেছো তারা মানে সেকেন্ড ইন্টারনাল হিসেবে বা ফার্স্ট ইন্টারনাল হিসেবে তোমরা 15 আউট অফ 15 পেয়েছো, ঠিক আছে? তাহলে তোমাদের নাম্বারটা অনেকটাই ইনক্রিজ হয়ে যাবে তোমাদের পরীক্ষায়। আমি একটা ইনসেন্টিভ তোমাদেরকে দিয়েছিলাম একটা কাজ করার জন্য, সেটাতে কি হয়, সেটাতে মানুষ কাজ করতে উদ্বুদ্ধ হয়, এনকারেজড হয় যে ঠিক আছে আমি তাহলে এই কাজটা আমি করব। অ্যান্ড দিস ইজ দ্য আইডিয়া অফ শ। সোশ্যালিজম বলতে এটা নয় যে তোমাকে কেউ বসিয়ে বসিয়ে খাইয়ে দেবে। সোশ্যালিজম মানে এইটা যে তুমি নিজের চেষ্টায় কতদূর যাচ্ছ, তারপরে গভর্নমেন্ট, তারপরে সোসাইটিও তোমাকে কিছুটা হেল্প করবে। কিন্তু তোমার টেন্ডেন্সি যদি এইটা হয়ে যায় যে না আমি আমি কাজই করব না, আমি বসে বসে খাবো, তাহলে কিছু বলার নেই, মানে তাহলে সেটা সোশ্যালিজমের মধ্যে পড়বে না বা সেটা ক্যাপিটালিজমের মধ্যেও পড়বে না, যে বসে বসে খাওয়ার ব্যাপারটা। কারণ সোশ্যালিজম যেটা, মানে সোশ্যালিজমের যে পেরেন্ট আইডিয়া কমিউনিজম মার্কসিজম, সেখানেও এটা বলা রয়েছে যে মেহনত করতে হবে, মেহনত করে সেটার ফল, সেটার যা পাওনা সেটা আমরা পাবো, ঠিক আছে? তো এটাই এখানে স্টিফেনের বক্তব্য। এবং লোম্যাক্স, চার্লস লোম্যাক্স, যার সাথে সারা বিয়ে হওয়ার কথা, সে সেই লোকটি এরকম তাকে বলা হয়েছে, এবং সে এটা যদি করে তাহলে সে নিজের ইনকাম নিজেই বাড়াতে পারবে এবং
সে নিজের পায়ে দাঁড়াবে, যেটা দিশাও বলছে আর কি। ঠিক আছে, ওকে, এবার লেডি ব্রিটোমাট অনেকটা আছে। ঠিক আছে, লেডি ব্রিটোমাট, এবার অঙ্কিতা পড়ো। চার্লস লোম্যাক্স এক্সার্শনস আর মাচ মোর লাইকলি টু ডিক্রিজ হিজ ইনকাম দ্যান টু ইনক্রিজ ইট। সারা উইল হ্যাভ চার্লস লোম্যাক্সের ব্যাপারে এখানে লেডি ব্রিটোমাটের কি ধারণা? কি বলছে, চার্লস লোম্যাক্সের এক্সার্শনস আর মোর লাইকলি টু ডিক্রিজ হিজ ইনকাম দ্যান টু ইনক্রিজ ইট? ওকে, নেক্সটটা পড়ো তাহলে, দেখা যাক কি যদি কিছু বার করা যায়। অঙ্কিতা পড়ো, কন্টিনিউ করো। আমি মিউট করলাম স্যার, সরি। তারা উইল হ্যাভ টু অ্যাটলিস্ট অ্যানাদার 800 আ ইয়ার ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, and even then they will be as poor as church mice. And what about Barbara? I thought Barbara was going to make the most brilliant career of all of you. And what does she do? Join the Salvation Army. Charges her maid, lives on proud a week, and works in one evening with her oblique, whom she has picked up in the street and who pretends to be a salvation, actually pays big in public because he has fallen head over ears in love with her. তো আমরা এবার মানে চার্লস ব্রিটোমাট, আমরা জানি যে ব্রিটোমাট খুব স্পষ্ট কথা বলে এবং ব্রিটোমাট স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ব্রিটোমার্ট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। ও চার্লস লোম্যাক্সের ক্যারেক্টারের ব্যাপারে এটা বলছে। তো 5 নম্বরের যদি একটা প্রশ্ন এটা আসে যে ব্রিফলি কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ চার্লস লোম্যাক্স, তখন আমরা এই জায়গাটাকে কোট করতে পারি যে লেডি ব্রিটোমার্ট থিঙ্কস বা লেডি ব্রিটোমার্ট সেজ দ্যাট চার্লস লোম্যাক্সের এক্সার্শনস আর মাচ মোর লাইকলি টু ডিক্রিজ হিজ ইনকাম দ্যান টু ইনক্রিজ ইট। তো চার্লস লোম্যাক্সের চেষ্টায় দেখা যাবে যে ওর যেটা ইনকামটা আছে সেটা আরো কমে যাবে, এমন নয় যে বেড়ে যাবে। তার মানে চার্লস লোম্যাক্স কি ধরনের মানুষ? অঙ্কিতা কি মনে হচ্ছে এখান থেকে আমাদের চার্লস লোম্যাক্সের ব্যাপারে? তোমার নেটওয়ার্কের মনে হয় কিছু ইস্যুস হচ্ছে, তুমি মিউট করতে পারো। সৈকত কি মনে হচ্ছে চার্লস লোম্যাক্সের ব্যাপারে? স্যার খুব লেজি মানুষ, মানে কাজ করতে চায় না এরকম ব্যাপার। ওই জন্যই বলছে না যে মানে পয়সাটা বাড়ানোর জায়গায় কমিয়ে দেবে। ইনএফিশিয়েন্ট, লেজি, বা হয়তো বোধ বুদ্ধি নেই। মানে অনেক এরকম লোক হয় না যাদের বিজনেস কোনো আইডিয়া নেই, বিজনেস হয়তো করছে কিন্তু বিজনেসের যে আইডিয়াটা হয় সেই আইডিয়াটা নেই। ঠিক আছে, তো তাই জন্য ব্রিটোমার্ট এই কথাটা বলছে, আর এটাই সমস্যা, মানে এটাই ডিল করার ব্যাপার আর কি, যে এদেরকে নিয়ে কি হবে এইটাই হচ্ছে এখানে চিন্তার বিষয়। এটাই হচ্ছে কমপ্লিকেশন বলো বা ক্রাইসিস বলো, এটাই হচ্ছে আর কি। ঠিক আছে, তো বলছে যে সারার এখনো $800, £800 প্রত্যেক বছর কামাতে হবে 10 বছর ধরে। তা করলেও দুজনেও মিলে £1600 যদি রোজগার করে, তাও তারা কাদের মতন গরিব হবে? চার্চ মাইস, মানে মাইস বলতে মাউজের প্লুরাল,
ইঁদুর, ইঁদুরের প্লুরাল আর কি। তো চার্চে যে ইঁদুরগুলো থাকে তারা পুয়ার কেন? হোয়াট ইজ দ্য, মানে সব ইঁদুররাই পুয়ার হওয়ার কথা, কিন্তু চার্চে যে পুয়ার, চার্চে যে মাইস থাকে, ইঁদুর থাকে, তারা পুয়ার এই জন্য কারণ চার্চে, চার্চ ইজ আ চ্যারিটেবল ইনস্টিটিউশন, ওইখানে খাবার দাবারের যে প্রাচুর্য থাকে তা নয়, চার্চের লোকেরাও নাকি গরিব হয়, যদিও সেটাকে নিয়ে মানে মজা ঠাট্টা করা যেতে পারে বা সেটাকে নিয়ে ডিবেট করা যেতে পারে, যে কিছু কিছু চার্চ অনেক বড় লোক হয়, অনেক অনুদান পায়, ডোনেশন পায় ইত্যাদি। তো যাই হোক, লোম্যাক্স আর সারা দুজনেই খুব পুয়ার থাকবে কারণ তাদের ভবিষ্যৎটা অন্ধকার। বারবারার ব্যাপারে বলতে গিয়ে বলছে যে আমরা সবাই ভেবেছিলাম বা আমি ভেবেছিলাম বারবারার ক্যারিয়ারটা অনেক ব্রিলিয়েন্ট হবে, অনেক ভালো কিছু করবে, বড় কিছু করবে, কিন্তু সে কি করলো, সে স্যালভেশন আর্মি বলে একটা সংস্থা জয়েন করে নিল আর নিজের মেড, মানে ওর যে পরিচারিকা, তাকে ছেড়ে দিল, কাজ থেকে বের করে দিল। সে নিজে 1 পাউন্ড দিয়ে সারা সপ্তাহ চালায় আর বিকেলবেলা ওই প্রফেসর, গ্রিকের, গ্রিক ভাষার প্রফেসর আছে, তার সাথে সে প্রেম করছে, তার সাথে সে ঘুরে বেড়ায় এবং যাকে সে রাস্তা থেকে তুলে এনেছে, তার মানে সেও পুয়ার, সেও গরিব। আর সেই গ্রিক প্রফেসর এমন ভান করে যে যেন সে একজন স্যালভেশনিস্ট, মানে ওই গ্রিক স্যালভেশন আর্মির একজন আর কি। স্যালভেশন কথাটার মানেটা হচ্ছে রেস্কিউ করা, টু সেভ, আর এটা একটা খ্রিশ্চান অর্গানাইজেশন, এটা একটা সত্যিকারের অর্গানাইজেশন, খ্রিশ্চান অর্গানাইজেশন, যেটার কাজই হচ্ছে চ্যারিটি, চ্যারিটি করা। যেমন তোমাদের গোতানে একটা এনজিও আছে হেলপিয়েন বলে, সেরকম আর কি, তারা চাদর টাদর দেয়, খেতে দেয় বা ফ্লাডের সময় কাজ করে। আর অ্যাকচুয়ালি তার কাজ কি ওই গ্রিক প্রফেসরের, সেটা হচ্ছে যে সে একটা বড় ড্রাম বাজায় পাবলিকে, কারণ সে এটা মনে করছে, মানে গ্রিক প্রফেসর এটা মনে করছে যে সে বারবারার প্রেমে পড়েছে, মানে একে অপরের প্রেমে পড়েছে বলে তারা মানে একে অপরের সঙ্গে ওই খ্রিশ্চান ইনস্টিটিউশনে রয়েছে। মানে অনেকে কলেজে প্রেম করার জন্য আসে, যে বা বন্ধু একটা কলেজে ভর্তি হয়েছে বলে ঠিক আছে চল আমি ওই কলেজে ভর্তি হয়ে যাই, বা প্রেমিকা ওই কলেজে ভর্তি হয়েছে বলে সে ওই কলেজে ভর্তি হয়ে যায়। তো ঠিক সেরকমই অ্যাকচুয়ালি ওই গ্রিক প্রফেসর খ্রিশ্চান, খ্রিশ্চানিটির জন্য কোনো কাজ করতে চায় না, চ্যারিটির জন্য কোনো কাজ করতে চায় না, বা ইনএফিসিয়েন্ট বা করতে পারে না, কিন্তু বারবারার সঙ্গে থাকবে বলে সে ওই ইনস্টিটিউশনটায় জয়েন করেছে। তো এইটা একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন, যে ক্যারেক্টার্সগুলো আমরা পরে দেখব তাদের সাথে আমাদের একটা ইন্ট্রোডাকশন এইভাবে করালো, সই করালো অফকোর্স, কিন্তু ব্যবহার করছে লেডি ব্রিটোমার্ট। ঠিক আছে, তো এইখান থেকে অনেকগুলো শর্ট কোয়েশ্চেন হতে পারে, যে কিসের প্রফেসর ছিল, বারবারার যে বয়ফ্রেন্ড সে কিসের প্রফেসর, সে কেন স্যালভেশন আর্মি জয়েন করেছে, সে কি করে স্যালভেশন আর্মিতে, স্যালভেশন আর্মিতে একটা বড় ড্রাম বাজায়, মানে যেহেতু ওটা আর্মি তো আর্মিদের প্যারেড হয়, তো সেই প্যারেডে তার কাজ হচ্ছে ড্রাম বাজানো। তো এই জিনিসগুলো এখান থেকে আসবে। আচ্ছা আজকে তাহলে এতদূর অব্দি থাক, এখান, এটার পর থেকে নেক্সট দিন আমরা এখান থেকে আবার শুরু করব। এনি কোয়েশ্চেন্স? অঙ্কিতা তোমার আওয়াজটা কেটে গেল, তুমি আবার একবার চেষ্টা করো, না হলে তুমি এমন একটা জায়গায় যাও যেখানে মানে শুনতে সুবিধে হবে আর কি, বা লিখে দাও যেটা জিজ্ঞেস করছো, কারণ তোমার আওয়াজটা কেটে যাচ্ছে। হ্যালো স্যার, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বেটার। হ্যাঁ, ওই চার্লস লোম্যাক্স সম্বন্ধে তখন কি বলছিলেন? চার্লস লোম্যাক্স সম্বন্ধে
মানে যেটা ব্রিটোমাট আমাদেরকে জানাচ্ছে যে চার্লস লোম্যাক্স, যেটা সৈকতেরও মনে হলো যে নায় চার্লস লোম্যাক্স লেজি, নায় সে ইনএফিশিয়েন্ট কাজ পারে না, নায় সে বোকা, তাই জন্য সে যদি চেষ্টা করে তাহলে আরো ক্ষতি হবে। দেখবে এরকম কিছু লোকজন হয় যারা এসে বলে একটু সাহায্য করে দেব, কিন্তু ওর আমরা বুঝতে পারি ওর ও সাহায্য করলে আরো দেরি হবে বা আরো সমস্যা বাড়বে। যেমন তোমরা যদি তোমাদের মায়ের কাজে গিয়ে বলো যে দাও আমি করে দিচ্ছি, তো মা সাধারণত ওই কাজটা দিতে চায় না, কারণ মা জানে যে তোমরা ওই কাজটাকে আরো বিগড়ে দেবে। তো ব্রিটোমাটো জানে যে তার হবু জামাইয়ের দৌড় কত দূর অব্দি, তাই জন্য ওই কথাটাও উনি বলছেন যে যদি লোম্যাক্স চেষ্টা করে তাহলে আরো জিনিসটাকে বিগড়ে দেবে। ঠিক আছে, আর কিছু, আর কারোর কোনো প্রশ্ন? ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো। আর টেক্সটটাকে পড়বে, টেক্সটটাকে পড়বে।